स्टूडेंट्स, वेलकम टू एजुकेशन वी। टुडे आई विल डिस्कस यूनिट कन्वर्शन। एककर की आमार परिवर्तन। सपोज आमार की थाके, आमी यूनिट बुक की पाइछिलु, जेने को आमार पाइछिलु मिली सेंटी डेसी, तार पिसत की पाइछिलु मिली सेंटी डेसी मीटर डेका हेक्टो किलो जदि मीटर होय मीटर। इयाते आमी एटा बस्तु हिकिबो लैबो, इयाते मय की दिसिलु, मय एने कय स्टेप वाइज दिसु। स्टेप वाइज दिले एतु की केने कय बुझि पाम जे एतु होल सबोच्चे होलु। जदि आमी एटा सिरिन कथा कय स्टेयरकेसर कथा कय तेकेले आमी की पाम एकदम तलर खापर, माने कोनतु सबोच्चे होलु मिली, तारसे कोनतु अलग डांगर सेंटी। मिलिट के इटा डांगर होय, नेक्स्ट सेंटी के कोनतु डांगर होय डेसी, डेसी के कोनतु डांगर होय यूनिट। एते कथा होल आमी यूनिट, आमी यूनिट केटा केटा पाम। बेसिकली आमी यूनिट बुली बोले की पाम, एटा होल आमी वेट ओर यूनिट, लेंथ ओर यूनिट जानु। लेंथ, लेंथ मीन्स आमार की दैर्घ्य। आमी की होर एटा जानु जे दैर्घ्यर एकक, दैर्घ्यर एकक लेंथर एकक की आसिले, यूनिट की आसिले, यूनिट आसिले की पाम आमी जीटो में मेट्रिक यूनिट बुली कौं, हेतु होल अमार मीटर। की बुली कौं? मीटर। ठीक है जरो वेट, वेट टू की होय, वेट टू यूनिट की बुआ पाम आमी, माने उजन। उजन और अमार की होय मेट्रिक यूनिट टू की होय ओजन होय ग्राम। इयाक आमी कि हेदरे होय आमार भल्यूम, भल्यूम तेतिया आमी कि पाम एतु होल आयतन। अहोमियात कय आयतन, इयाक माने कि हेरे आमी बुझि गबरिम। आयतन टुक आमी कि हेरे कओ लिटार, लीटर। लीटर আমি সেকেন্ড তো একই কব পারো যে টাইম অর হেক্টর তো কি হয় সেকেন্ড হয়। আমি এই কেটা বেসিক্যালি আমি কেটা সাম যে ইউনিট গুলো আমি মেট্রিক ইউনিট বলি কই ইয়া, দেন লেন্থ অর ইউনিট তো কি বুঝা কি বলি কই মিটার, নে ওয়েট অর যেটু হবো এটু হবো গ্রাম, ভলিউম অর তো কি হবো লিটার। এতিয়া আমি সাম ইয়াতে ইউনিটত কি কি বলিব, এবার আমি ইউনিটত বহালে বহাব পারিম, কি বহাব পারিম মিটার, নেক্সট আমি কি বহাব পারিম গ্রাম, নেক্সট আমি কি বহাব পারিম লিটার। তেতিয়া আমার এনেকুয়া হব যে একেবারে যদি কওঁ যে ইউনিটত কে মানে গ্রামৰ ক্ষেত্ৰত যদি কওঁ এইটো এৰিয়াত আমি কি দিব পাৰিম গ্রাম, নেক্সট কি দিব পাৰিম মিটার, আৰু কি দিব পাৰিম যে লিটার। আমি এইটা দিব পাৰো এই ইউনিটৰ জায়গা কি হ'ব। ইয়াতে যদি চাওঁ আমি গ্রাম, তেতিয়াহ'লে গ্রাম যদি গ্রামটো ডেসিগ্রামত লৈ যাওঁ তেতিয়াহ'লে কি হ'ব, গ্রামটো যদি আমি কি কৰোঁ ডেসিগ্রামত লৈ যাওঁ তেতিয়াহ'লে গ্রামটো সৰু নে ডেসিগ্রামটো সৰু, তেতিয়া আমি কওঁ যে ডেসিগ্রামটো সৰু। কিহৰ কাৰণে ডেসিগ্রামটো এটা খাপ তলত আছে, চাওঁ কি আছে এটা খাপ তলত আছে, ডেট মিন্স আমি কব পাৰো কিমান তলত আছে হেইটো হল 10। হেইটো কিমান তলত আছে 10 আছে। ঠিক হে ধৰ ডেসি আৰু সেন্টি কিমান খাপ তলত আছে এটা খাপ, হেই এটা খাপ মানে কিমান 10। ঠিক হে ধৰ সেন্টি আৰু মিলি, মিলিটো কি হ'ব কেইটা খাপ তলত আছে এটা খাপ, হেই কাৰণে কিমান হ'ব আকৌ 10। ঠিক সেইদৰে ইয়াতে আমি চাওঁ ডেকা, ডেকা আৰু গ্ৰাম। ইয়াতে যদি আমি গ্ৰাম লওঁ তেতিয়াহ'লে এইটোক কম আমি ডেকা গ্ৰাম, ইয়াকে কম আমি হেক্টোগ্ৰাম, ইয়াকে কম আমি কিলোগ্ৰাম। ঠিক সেইদৰে যদি মিটাৰ লওঁ তেতিয়াহ'লে ইয়াক কম ডেকা মিটাৰ, ইয়াক কম হেক্টোমিটাৰ, ইয়াক কম কিলোমিটাৰ। ইয়াক যদি আহোঁ তেতিয়াহ'লে লওঁ ডেচি মিটাৰ, তেতিয়া হ'ব চেণ্টিমিটাৰ, তাৰপিছত হ'ব মিলিমিটাৰ। মানে আমি ইয়াৰ পৰা কি বুজি পালোঁ যে ইউনিটৰ জেগাত কি কওঁ লিটাৰ যদি লওঁ তেতিয়াহ'লে এইটো কি কম
ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, আকো যদি আমি ইফালে যাও তাহলে কম ডেকালিটার, হেক্টোলিটার, ইয়া দেখো কিলোলিটার। ঠিক হে তো আৰু যদি ওপৰত যাও তেতিয়া ইয়া কম মেগালিটার, ইয়া কম গিগালিটার। মানে ইয়াৰ পৰা আমি গম পালো যে সবতছে ডাঙৰটো হল, ইউনিটটো হল, এটো হল গিগা। ইয়াৰ লগত কি কি হ'ব পাৰে? গিগাৰ লগত আমাৰ কি হ'ব পাৰে? গ্ৰামো হ'ব পাৰে, মিটাৰো হ'ব পাৰে, বা লিটাৰো হ'ব পাৰে। ঠিক সেইদৰে মেগা তাতকৈ সৰু, কিমান সৰু? এইটো হ'ব 1000 সৰু। ঠিক সেইদৰে মেগাৰ পৰা কিলো যদি আহিম তেতিয়াহ'লে আৰু 1000 সৰু। কিন্তু কিলোৰ পিছত যিবোৰ আছে সেইবোৰ কিমান কিমানকৈ সৰু? 10 10 কে। ইয়াতে আমি বুজাই দিছোঁ মই ইয়াৰ পৰা, ইয়াতো আমি বুজিব পাৰিম। যদি কয় কিলোগ্ৰাম আৰু হেক্টোগ্ৰামৰ মাজত কিমান ডিফাৰেঞ্চ আছে তেতিয়া কম 10। ঠিক সেইদৰে হেক্টৰ আৰু ডেচিৰ মাজত কিমান আছে? 10। ঠিক সেইদৰে যদি আমি কওঁ ডেকা আৰু, এতিয়া ধৰ ডেকা আৰু ইয়াতে ইউনিট কি ল'ম? যিকোনো ল'ব। যদি কওঁ ইয়াতে গ্ৰাম লৈছোঁ তেতিয়াহ'লে ইয়াতো কি ল'ব লাগিব? গ্ৰাম। তেতিয়াহ'লে ডেকা গ্ৰাম আৰু গ্ৰামৰ মাজত কিমান ডিফাৰেঞ্চ? 10। পাৰ্থক্যটো কিমান? 10। ঠিক আছে, আমি এতিয়া চাম। চাপ'জ আমি চবেই জানো মিটাৰ, আমি যদি কওঁ যে এক মিটাৰ, এক মিটাৰ ইকুৱেল টু কিমান চেণ্টিমিটাৰ? কিমান চেণ্টিমিটাৰ আমি কওঁ নহয়, এনেকুৱাকৈ পঢ়োঁ। কিমান চেণ্টিমিটাৰ আমি কওঁ? এক মিটাৰ ইকুৱেল টু কিমান চেণ্টিমিটাৰ? 100 চেণ্টিমিটাৰ। কেনেকুৱাকৈ হ'ল চাম আমি ইয়াতে। ইয়াতে চাপ'জ আমি কি ল'লোঁ? মিটাৰ ল'লোঁ। ইয়াতে আমি কি লৈছোঁ? মিটাৰ। তেতিয়াহ'লে মিটাৰৰ পৰা আমি ক'ত গৈছোঁ? ডেচি কিমান গৈছোঁ? 10। আকৌ ডেচিৰ পৰা আমি ক'ত গৈছোঁ? চেণ্টি কিমান গৈছোঁ? 10। তেতিয়াহ'লে কিমান হৈ গ'ল? 10 × 10, ডেট মিনছ কিমান হৈছে? এইটোৱে আমি পাইছোঁ যে কিমান হৈছে? 100। আৰু 10 আৰু 10 মাল্টিপ্লাই কৰিলে কি পাম আমি? 100 পাম। ইয়াকে আমি এনেকুৱাকৈ আমি বুলিব পাৰোঁ, মানে এই ইফালে মানে এই চিৰি, যদি আমি এইবোৰ কওঁ এটা চিৰি আছে, ডেট মিনছ কিছুমান ষ্টেপছ আছে, এই ষ্টেপছবোৰে বুজাই আছে যে এইটো চবতছে চবতছে সৰু হ'ল মিলি, তাৰপিছত হ'ল চেণ্টি, তাৰপিছত চৰি মিলি, মিলিতকৈ ডাঙৰ হ'ল চেণ্টি, তাতকৈ ডাঙৰ হ'ল ডেচি, ডেচিতকৈ ইউনিট, ইউনিট মানে ইয়াত লিটাৰো হ'ব পাৰে, লিটাৰো হ'ব পাৰে, মিটাৰো হ'ব পাৰে আৰু গ্ৰামো হ'ব পাৰে। তাৰপিছতকৈ তাতকৈ ডাঙৰ কি হ'ব? ডেচি। তাৰপিছতকৈ হেক্টো। এনেকুৱাকৈ আমি ডাঙৰ ইফালে গ'লে কি হ'ব? ডাঙৰ হ'ব, ইফালে গ'লে সৰু হ'ব। ইয়াতে আমি কি বুজাই আছোঁ? যদি কয় যে কিলোৰ পৰা আমি ক'ত গৈছোঁ? হেক্টো। ডেট মিনছ আমি যদি কওঁ যে এক কিলোগ্ৰাম, এক কি কিলোগ্ৰাম ইকুৱেল টু কিমান হেক্টোগ্ৰাম? হেক্টোগ্ৰাম। তেতিয়াহ'লে কি কওঁ আমি? চাওঁ আমি কিলো হেক্টো একেলগে আছে, কেইটা ষ্টেপ আছে? এটা। সেইকাৰণে কি কিমানে মাল্টিপ্লাই কৰিব লাগিব? 10ৰে মাল্টিপ্লাই কৰিব। সেইকাৰণে এইটোৱে হৈ গ'ল যে এক কিলোগ্ৰাম ইকুৱেল টু কিমান হ'ব? 10 হেক্টোগ্ৰাম। যদি ক'লে হয় এক কিলোগ্ৰাম ইকুৱেল টু ডেকা, কিমান ডেকা? ডেট মিনছ এক কিলোগ্ৰাম ইকুৱেল টু কিমান, কি কৈছোঁ? ডেকাগ্ৰাম। তেতিয়াহ'লে আমি কি কৰোঁ হয় কিলো, কিলো ক'ত আছে? ইয়াতে। কিলোৰ পৰা হেক্টো, হেক্টৰ পৰা ডেকা, ডেট মিনছ কেইটা 10 আমাৰ কি হ'ব? দুটা 10 আছে, 10। ডেট মিনছ 10 × 10, ডেট মিনছ আমি কি পালোঁ? 100 কি হ'ব? 100 কি হ'ব? ডেকাগ্ৰাম। ঠিক সেইদৰে আমি ক'ব পাৰোঁ যিকোনো ডেকাৰ পৰা যদি ডেচি লওঁ তেতিয়া কেইটা আহিছে? ডেকাৰ পৰা এটা, নেক্সট আকৌ আৰু এটা, তেতিয়া কেইটা হ'ব? দুটা। মানে যদি ইফালে যাওঁ আমি তেতিয়াহ'লে কি হ'ব? কি কৰিব লাগিব? মাল্টিপ্লাই মানে পূৰণ কৰিব লাগিব। ঠিক সেইদৰে যদি আমি মিলি, মিলিটো কৰোঁ, মিলিৰ পৰা ক'ত গৈছোঁ? চেণ্টিত গৈছোঁ, তেতিয়াহ'লে কি কৰিব? 10ৰে হৰণ কৰিব লাগিব। মানে সৰুৰ পৰা যদি আমি ডাঙৰত যাওঁ, এইটো আমি ক'ৰ পৰা ক'ত আহিছোঁ? ডাঙৰৰ পৰা সৰুত গৈ আছোঁ, তেতিয়াহ'লে কি কৰিব লাগিব? পূৰণ কৰিব লাগিব। যদি সৰুৰ পৰা ডাঙৰত যাওঁ, ঠিক আছে, আমি ইয়াতে চাম। আমি কি চাম? যে এক মিলি গ্ৰাম কিমান হ'ব? এক মিলিগ্ৰাম, এক মিলিগ্ৰাম ইকুৱেল টু কিমান গ্ৰাম যদি কয়? কিমান কি হ'ব? গ্ৰাম। তেতিয়াহ'লে আমি কি কম? মিলি ইয়াতে আছে, যদি আমি ইউনিটটো কি লওঁ? গ্ৰাম।
মিলির পর কি গৈছে সেন্টি, সেন্টির পর ডেসি, ডেসির পর কি গৈছে ইউনিট, তেতিয়া কেইটা টেন গৈছো টেন টেন টেন, ডেট মিন্স কেইটা টেন, কেইটা টেন আছে, টেন কেইটা আছে তিনটা, টেন কেইটা আছে তিনটা, এই তিনটারে কি হরণ করব লাগিব, ইয়াতে কি একো নাই মানে কি আমি কব পারো ওয়ান আছে উপর আমার ওয়ান বাই কি করব লাগিব ওয়ান বাই এইটুরে আমি কি করব লাগিব হরণ করব লাগিব তেতিয়া আমি কি মান পাম ওয়ান বাই ওয়ান থাউজেন্ড কি হব গ্রাম, মানে মিলিগ্রাম যেটা আমি কি লো যাম এই কত মিলি তো কি আসলে সরু আসলে মিলির পর কত লোছো গ্রাম, গ্রাম তো ইয়াত আহিব, ইয়াত আহিলে কি হয়ে আছে ইয়াত আহিলে আমার উপর ফালে গৈছে, সেইকাৰণে সরুর পর কত গৈছো ডাঙরত গৈছো তেতিয়া কি করব লাগিব হরণ করব লাগিব, যদি মই মিলি আর সেন্টি যাম তেতিয়া কি হব এক মিলি, এক মিলি যিকোন হব পারে গ্রাম বা এক মিলিমিটার সম, এক মিলিমিটার ইকুয়াল টু কিমান সেন্টিমিটার, যদি কয় এক মিলিমিটার ইকুয়াল টু কিমান সেন্টিমিটার তেতিয়া কি মিলির পর কত গৈছো সেন্টিমিটারত, সেইকাৰণে মিলির পর সেন্টিমিটার কোন কিমান কিমান ডিভাইড করব লাগিব টেন, এর দ্যাট মিন্স ওয়ান বাই টেন, এইটাই হব কি ওয়ান সেন্টিমিটার, ঠিক সেইদরে ইয়ার পর আছে আমি যদি কও ডেসির পর কত যাম হেক্টর, আমি চাম ইয়াতে ডেসির পর কত গৈছো আমি হেক্টর গৈছো, ডেসির পর হেক্টর গেলে কি হব আমার ডেসি ইয়াতে আছে ডেসির পর হেক্টর গেলে এটা দুটা তারপর তিনটা, ডেট মিন্স কি হব ডেসি টু হেক্টর গেলে কি করব লাগিব ওয়ান থাউজেন্ড কি করব লাগিব হরণ করব লাগিব, ডেট মি ইয়ার পর আমি কি কম পাইলো যে সরুর পর এই কাপড় পর আমি কি কম পাই গেলো যে সরুর পর ডাঙর হলে কি করব লাগে হরণ করব লাগিব, ডাঙর পর সরু হলে কি করব লাগিব পূরণ করব লাগিব, ইয়ার পিছত আরো সরু আছে, ইয়ার পিছত মিলির পিছত কি আছে আরো সরু আছে মাইক্রো, তারপর আছে নেনো, হেক্টর গৈছো ডেসি পর হেক্টর গেলে কি হব আমার ডেসি ইয়াতে আছে ডেসির পর হেক্টর গেলে এটা দুটা তারপর তিনটা, ডেট মিন্স কি হব ডেসি টু হেক্টর গেলে কি করব লাগিব ওয়ান থাউজেন্ড কি করব লাগিব হরণ করব লাগিব, ডেট মি ইয়ার পর আমি কি কম পাইলো যে সরুর পর এই কাপড় পর আমি কি কম পাই গেলো যে সরুর পর ডাঙর হলে কি করব লাগে হরণ করব লাগিব, ডাঙর পর সরু হলে কি করব লাগিব পূরণ করব লাগিব, ইয়ার পিছত আরো সরু আছে, ইয়ার পিছত মিলির পিছত কি আছে আরো সরু আছে মাইক্রো, তারপর আছে নেনো, আর একটা শব্দ ইয়াতে পিছত যদি কম ইয়ার তলত যদি আমি চাম ইয়ার তলত যদি আমি এনেকাকে লিখো তেতিয়াহলে এইটো তলত এইটো তোমার কি আছে মিলি, ইয়ার তলত হব কি মাইক্রো, তার তলত কি আছে নেনো, ইয়ার তলত যেটা আসব এইটো হল নেনো, এইটো কিমান কিমান কি আছে এইটোত আছে যদি আমি ইফালে যাও ইফালৰ পৰা যদি যাই থাকো তেতিয়াহলে আমার কি হব এইটো কি হেৰে হৰণ কৰিছো আমি তেতিয়া ইয়াতে যিটো যেতিয়া যাম তেতিয়াহলে কি হব ওয়ান থাউজেন্ড হব ডিভাইডেড বাই কিমান হব ওয়ান থাউজেন্ড, কিমান কিমান হব ওয়ান থাউজেন্ড, ইয়াতো কিমান হব আৰু এটা ওয়ান থাউজেন্ড আছে মানে হৰণ কিমান হব ওয়ান থাউজেন্ড, মই আকৌ এবাৰ ৰিপিট কৰি দিছোঁ যে ইউনিট ইউনিট আছে যে এক ছেকেণ্ডত কিমান মিলি ছেকেণ্ড, কি ক'লে ওৱান ছেকেণ্ড ইকুৱেল টু কি কৈছে মিলি মিলি ছেকেণ্ড, তেতিয়াহ'লে কি হ'ব মিলি ছেকেণ্ড মানে সৰু এক ছেকেণ্ডটো ক'ত থাকিব এতিয়া ইউনিট, কাৰণ টাইমৰ এতিয়া ইয়াত আহিব ইয়াত আমাৰ যদি তেতিয়াহ'লে কি আহি যাব ইয়াত আহিব ছেকেণ্ড, ছেকেণ্ডটো ইয়াত আছে মিলি ক'ত আছে ইয়াত আছে তেতিয়াহ'লে কি হ'ব কি কৈছে এক ছেকেণ্ড, ছেকেণ্ডৰ পৰা ক'ত গৈছোঁ ছেকেণ্ডটো ডাঙৰ মিলিত গৈছোঁ তেতিয়া কিমান হ'ব এক দুই তিনি মানে কিমান হ'ব দহ কেইটা তিনিটা ডেট মিন্স ওৱান থাউজেণ্ড মিলি ছেকেণ্ড, যদি ক'লে হয় যে এক মিলি ছেকেণ্ড ইকুৱেল টু কিমান ছেকেণ্ড, চাপ'জ এইটো ক'লে হয় যে এক মিলি ছেকেণ্ড, এক মিলি ছেকেণ্ড ইকুৱেল টু কিমান ছেকেণ্ড, তেতিয়াহ'লে আমি চালোঁ হয় মিলি ক'ত আছে ইয়াতে আছে মিলিৰ পৰা ক'ত গৈছোঁ চেণ্টি, চেণ্টিৰ পৰা ডেচি, ডেচিৰ পৰা ক'ত যাব লাগিব ছেকেণ্ডত যাব লাগিব, তেতিয়া কেইটা এটা দুটা তিনিটা মানে তিনিটাৰে কি কৰিব লাগিব হৰণ কৰিব লাগিব, তেতিয়া হৰণ কৰিলে কিমান হ'ব ওৱান থাউজেণ্ড ছেকেণ্ড, ইজিয়েষ্ট ৱে হয় এইটোৱে আমাৰ বুজিবলৈ যে আমি এনেকুৱাকৈ ষ্টেপ ৱাইজত যেতিয়া গৈছোঁ তললৈ যেতিয়া যাম এইবোৰ আমাৰ ইউনিটবোৰ লাহে লাহে সৰু হৈ গৈ আছে আৰু ওপৰফালে গ'লে কি হ'ব আমি এনেই ক'ত জানো যে ওপৰফালে যোৱা মানে কি বুজায় ডাঙৰ
সেইকাৰণে আমি যদি ষ্টেপছত যাওঁ তেতিয়াহ'লে ওপৰ ফালে গৈ আছোঁ, ডেট মিনছ ইফালে আমাৰ কি হৈছে বিগাৰ ভেলু আছে। যদি বিগাৰ ভেলু হয় তেতিয়াহ'লে আমি কি কৰিম, যদি ডাঙৰৰ পৰা আমি সৰুত যাওঁ তেতিয়াহ'লে মাল্টিপ্লাই কৰিম, আৰু যদি সৰুৰ পৰা আমি ডাঙৰত যাওঁ তেতিয়াহ'লে কি কৰিব লাগিব, ডিভাইড কৰিব লাগিব। কেনেকুৱাকৈ ডিভাইড কৰিব সেইটো কৈ দিছোঁ ইয়াতে। মিলিৰ পৰা চেণ্টিগ্ৰেড টেনেৰে ডিভাইড, আকৌ যদি মিলিৰ পৰা ডেচি যাওঁ তেতিয়া টেন টেন তেতিয়া হাণ্ড্ৰেডেৰে ডিভাইড, মিলিৰ পৰা যদি ডেকা যাওঁ তেতিয়াহ'লে কিমান হ'ব, মিলিৰ পৰা ডেকা গ'লে এক দুই তিনি চাৰি, ডেট মিনছ আমাৰ কিমান হ'ব চাৰিটা কি হ'ব, চাৰিটা টেনেৰে হৰণ কৰিব লাগিব। এনেকুৱাকৈ আমি বুজিব পাৰি, এইটো হ'ল আমাৰ ইউনিট কনভাৰ্চন।